30শে নভেম্বরের মধ্যে রাজ্য সমস্ত হিমঘর থেকে বের করে নিতে হবে মজুদ রাখা আলু। খোলা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকারের নির্দেশে এমনিতেই মাথায় হাত পড়েছিল কৃষকদের। এবার 1 ডিসেম্বর থেকে আলু সংরক্ষণে অতিরিক্ত টাকা দিতে হবে, বিজ্ঞপ্তি দিল হিমঘর কর্তৃপক্ষ। 1 ডিসেম্বর থেকে হিমঘরে আলু রাখতে গুনতে হবে অতিরিক্ত টাকা। সরকারের নির্দেশ অনুযায়ী 30শে নভেম্বরের মধ্যেই হিমঘর থেকে আলু বের করার চাপ ছিলই, তার ওপর হিমঘরে আলু সংরক্ষণে লাগবে অতিরিক্ত ভাড়া। বিজ্ঞপ্তি জারি করেছে বাঁকুড়া কোল্ড স্টোরেজের অ্যাসোসিয়েশন। সেখানে বলা হয়েছে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের জন্য অতিরিক্ত আলু সংরক্ষণে অতিরিক্ত 22 টাকা কুইন্টাল পিছু ভাড়া লাগবে। বাঁকুড়া হিমঘর কর্তৃপক্ষ সর্বজিৎ কুণ্ডু বলেছেন, আমাদের জেলা স্টোর অ্যাসোসিয়েশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1 ডিসেম্বর থেকে যে আলুটা রাখা হবে সেটা 22 টাকা কুইন্টাল পিছু অতিরিক্ত দিতে হবে। সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে সরকার, অন্যদিকে হিমঘর কর্তৃপক্ষ, জোড়া বিজ্ঞপ্তিতে মাথায় হাত বাঁকুড়ার আলু চাষী থেকে ব্যবসায়ীদের। জানা গিয়েছে নভেম্বর পর্যন্ত হিমঘরে আলু সংরক্ষণে কুইন্টাল পিছু 177 টাকা নেওয়া হয়েছিল, 1 ডিসেম্বর থেকে সেটাই পড়বে কুইন্টাল প্রতি 199 টাকা। এই নিয়ে ওন্দার চাষী ভ্রমর ঘোষ বলেছেন, এমনিতেই মরে আছি, এত আলু সেইগুলো বের করতে বলছে, এবছর ফলনও প্রচুর হয়েছে, এমনিতেই ঋণ করে চাষ করেছি, এবার হিমঘরে বাড়তি টাকা কিভাবে দেব, আত্মহত্যা ছাড়া উপায় নেই। ওন্দার অপর এক চাষী অভিজিৎ গড়াই বলেছেন, আমরা চাষিরা দাম পাচ্ছি না, এরপর হিমঘরে মালিকরা ভাড়া বাড়ালে কী করে আমরা দেব, সরকার দেখুক, চাষিরা যাতে বাঁচতে পারে। জেলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ায় 30শে নভেম্বরের পরও হিমঘরে 18 থেকে 21% আলু মজুদ থাকবে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি বিভাস দে বলেছেন, কৃষি বিপণন মন্ত্রীকে আবেদন করেছি যাতে একই ভাড়ায় আলু রাখা যায়, তার সদুত্তর পাইনি। আমরা আরও আলোচনা করব এই নিয়ে, স্টোর মালিকদের সঙ্গেও বসব যাতে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করা যায়। এই পরিস্থিতিতে কিভাবে সমস্যার সমাধান হবে সেই দিকে তাকিয়ে বাঁকুড়ার আলু চাষী থেকে ব্যবসায়ীরা। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।